আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি শিকাজিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। কারখানায় কর্ম পরিবেশের উন্নয়ন ও শ্রমিক অধিকার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুদিনের ঢাকা সামিট শুরু। নারায়ণগঞ্জে নির্বাচনী সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে সিইসি প্রমাণ করেছেন শাসক দল যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে, অভিযোগ রিজভীর। প্রস্তাবিত বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান সাময়িক সময়ের জন্য, বছর কয়েক পরে আর দরকার হবে না জানালেন মন্ত্রী। নাসিরনগরে হিন্দু এবং গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার পেছনে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাদের ভূমিকা রয়েছে জানালেও ঘাতক দালাল নির্মূল কমিটি। শিরোনাম দেখছিলেন। কারখানার কর্ম পরিবেশের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ব্যবসায় শুধু মুনাফা না দেখে শ্রমিকদের দক্ষতা বাড়াতেও মালিকদের তাগিদ দেন। পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকে থাকতে উৎপাদনের ক্ষমতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শোভন কাজ শীর্ষক ঢাকা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জাতিসংঘের এমডিজি বাস্তবায়নে অনুকরণীয় দৃষ্টান্ত বাংলাদেশ। আগামীতে দক্ষ জনশক্তির যোগান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে বলে জানান প্রধানমন্ত্রী। এজন্য সরকারের নানামুখী উদ্যোগের কথা জানিয়ে ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু সরকারি উদ্যোগও এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে না। এজন্য আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্ম পরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। যে একটা কারখানা করলাম বা শুধু পয়সা কামাই করলাম এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে, সেখানে আরও একটু বেশি উদ্যোগী হতে হবে। শেখ হাসিনা বলেন, স্বল্প মজুরি, নিম্নমান সহ বিভিন্ন ফাঁদে আটকে আছে তৈরি পোশাক সহ দেশের বেশিরভাগ পণ্য। এ অবস্থা থেকে বেরোতে পণ্যের মানের পুনর্বিন্যাসের তাগিদ দেন শেখ হাসিনা। দ্রুত পরিবর্তনশীল কর্মবিশ্বে উদ্ভাবন শক্তি, সৃজনশীলতা এবং কাস্টমাইজ উৎপাদনের ক্ষমতার উপর নির্ভর করে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তখনই কেবল বিশ্বব্যাপী পণ্য ও সেবার সাপ্লাই চেইনে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারব। এই সত্যটি সামনে রেখে আমাদের শিক্ষার সঙ্গে দক্ষতাকে মিলিয়ে নিতে হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে সিইসি প্রমাণ করেছেন শাসক দল যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে, এমন অভিযোগ বিএনপি নেতাদের। গত কয়েক বছরে শত শত মানুষকে গুম করা হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, ক্ষমতার লিপসায় সরকার অন্ধ হয়ে গেছে, প্রতিদিনই গুম বিচার বহির্ভূত হত্যা চালানো হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, 72 থেকে 75 সালে বাকশাল কায়েম করে যেভাবে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা চালানো হয়েছে। একই কায়দায় ক্রসফায়ারের নামে এখন বিচার বহির্ভূত হত্যা গুম চলছে। প্রতিদিন যে বিনা বিচারে হত্যা করে ফেলে রাখা হচ্ছে, বলা হচ্ছে ক্রস ফায়ারে মারা গেছে, কোনো বিচার নেই। গুম করে দেওয়া হচ্ছে, কোনো বিচার নেই। জঙ্গি নাম করে তাদেরকে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নেই। অথচ আজকে খুব জোর গলায় বলা হলো যে বিনা বিচারে হত্যা করা হলে তার বিরুদ্ধে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের যে ক্ষোভ, দুঃখ, বেদনা, যন্ত্রণা, তাকে এড়িয়ে গিয়ে শেষ রক্ষা করা যায় না। অবৈধ ক্ষমতার লিপসা আজকে তাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। এদিকে পাবনা জেলা ছাত্রদলের এক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী রকিবউদ্দিন আকস্মিকভাবেই ঘোষণা দিয়ে দিলেন যে সেনাবাহিনী মোতায়েন হবে না। তাতে বোঝা যাচ্ছে যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন কী হবে
শাসক দলের অনুকূলে করার জন্য কি করতে হবে সেই চাবিটি প্রধানমন্ত্রী কাজী রকিবউদ্দিন সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং সেই চাবি দিয়েই তারা মানে শাসক দলের পক্ষে মানে কাজ করবেন এই ধরনের একটা আলামত তার বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বেগম রোকেয়া তার কর্মের জন্য আজীবন মানুষের মধ্যে বেঁচে থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য আইনের খসড়ার কাজ চলছে। এছাড়া বাল্যবিবাহ আইনে যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তা কিছু সময়ের জন্য। তিনি আশা করেন কয়েক বছর পর এই আইনের সে ব্যবস্থার আর প্রয়োজন হবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এতে মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বাল্যবিবাহ নিয়ে করা আইনের বিশেষ ব্যবস্থার সমালোচনা করেন। জবাবে আইনমন্ত্রী জানান, এই ব্যবস্থা কিছু সময়ের জন্য। আমাদের তো আজকে এই বাল্যবিবাহের আইন নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কথা না, যে যেখানে 18 বছরের নিচে কোনো বিশেষ পরিস্থিতিতে কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, বাস্তবতার কথা বারবার উঠে আসছে, কিন্তু যারা নেতৃত্বে থাকেন, আমি সবিনয়ে বলতে চাই, নেতৃত্বের একটা বিরাট চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবতাকে পরিবর্তন করা, বাস্তবতার কাছে আত্মসমর্পণ করা নয়। আমি বলবো যে এটাই হচ্ছে প্রথম ধাপ। আমরা যে সেইখানে পৌঁছবো না আমি কিন্তু বলি নাই, এবং আইনটাকে যে ভবিষ্যতে সংশোধন করা যাবে না সেটাও না। এই প্রথম এটা করার পরে বাস্তবতার নিরিখে 2-3 বছর পরে যে এই প্রভিশনটা আর লাগবে না সেটাই আমার কিন্তু বিশ্বাস। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা সংবিধান থেকে 116 এবং 116-র ক ধারা বাতিলে প্রধান বিচারপতির আহ্বান সম্পর্কে জানতে চান। প্রধান বিচারপতির বক্তব্যের পুরো কপি না দেখে মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি। একই সাথে যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে আইন করার কথা জানান। আইন করার ব্যাপারে ড্রাফট চলছে। নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিএনপি জামায়াত, মৌলবাদী গোষ্ঠী, নাসিরনগরে হিন্দু ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর করে সরকারকে বিব্রত করার ষড়যন্ত্রের সাথে জড়িত, এমন তথ্য জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাসিরনগর ও গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনার সরেজমিন প্রতিবেদন তুলে ধরে। প্রতিবেদনে জানানো হয়েছে, ফেসবুকে সাম্প্রদায়িক হামলার জন্য স্ট্যাটাস দিয়ে উস্কানি দিয়েছেন মন্ত্রী সায়েদুল হকের অনুসারী ফারুক, আর পোস্টার ছাপিয়েছে বিএনপির অনুসারী জাহাঙ্গীর। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী বিউটি কানিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল হক এবং নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান জড়িত বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এছাড়া গোবিন্দগঞ্জের ঘটনায়ও রাজনৈতিক দলের নেতাদের উস্কানি এবং প্রশাসনের উদাসীনতা ছিল বলে মনে করেন নির্মূল কমিটির প্রতিনিধি দলের সদস্যরা। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, প্রশাসনে জামায়াতের উপস্থিতি এবং আইনের সীমাবদ্ধতার কারণে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। বিভিন্ন এলাকায় সরকারি দলের যারা সাম্প্রদায়িক সন্ত্রাস ও মৌলবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে এখন ভোট উৎসবের নগরী নারায়ণগঞ্জ। এলাকাবাসী বলছেন, এবারের মূল ভোট যুদ্ধ হবে ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। দেখে শুনে বুঝে তবেই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আরিফুল হক, ক্যামেরায় জামাল খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার মানুষের দৈনন্দিন ব্যস্ততায় হানা দিয়েছে ভোট উৎসব। প্রচার প্রচারণার নানামুখী আয়োজনে এখানকার ভোটাররাও এই উৎসবের অংশ হয়ে গেছেন। প্রায় প্রতিটি স্থাপনা, প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ পর্যন্ত। ঢাকার কাছাকাছি শহর হওয়ায় এখানকার নাগরিক সমস্যা ও সম্ভাবনাগুলোও রাজধানীর মতোই। তবে অসংখ্য বিড়ম্বনা থাকলেও নির্বাচনকে ঘিরে অনেক আশাও উকি দিচ্ছে নগরবাসীর মনে। আমরা নতুন ভোটার, আমরা সুস্থ একটা নির্বাচন চাই। আমরা তারে ভোট দিব যে আমাদের এলাকার কাজ করবে, হ্যাঁ, বা যাদের দিয়ে আমরা কিছু পাইছি বা যারা কখন আমাদের ফেরত দেয় নাই। তো বুড়াবুড়ি আছে, যা না আসেনি তারও চিনি, আর পাশে গেলে কথা কেউ চিনবো না, তখন একটা বিপদ হয়ে গেলে কে চিনি না তুই।
করতে যাচ্ছেন। বৃহৎ অর্থনীতির নগর হলেও নারায়ণগঞ্জে অবকাঠামোগত উন্নয়ন সন্তোষজনক নয় বলে অভিযোগ এখানকার বাসিন্দাদের। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন একজনকেই নির্বাচিত করতে চান তারা। নির্বাচনে যদি মনে করেন প্রশাসন যদি খুব তৎপরতা থাকে আশা করি কোনো গণ্ডগোল সন্ডগোল কিছু হবে না। নগর ভবনে যারা বসতে চান তাদের নগরবাসীর এসব প্রত্যাশার কথা মাথায় রেখেই অগ্রসর হতে হবে। ভোটাররা বলছেন কোনো প্রার্থীর মিষ্টি কথাই ভুলতে চান না তারা। যিনি এলাকার উন্নয়ন করবেন, সুখে দুঃখে তাদের পাশে থাকবেন এমন একজন নগরপিতাকেই আগামী 22 ডিসেম্বর তারা নির্বাচিত করতে চান। আরিফুল হক, বাংলাভিশন, নগর ভবন, নারায়ণগঞ্জ। প্রচারণায় নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী এবং বিএনপির সাখাওয়াত হোসেন খান। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন চায় নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কারো অনুগত না হোক। আহ্বান জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কমিশনের কার্যকর পদক্ষেপের। সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান দুই মেয়র প্রার্থী। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ভোট চাইছেন নিজের পক্ষে। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনই। যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নারায়ণগঞ্জে ব্যাপক ব্যবধানে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব এবং ধানের শীষ বিজয় লাভ করবে। কারণ ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার, নীরব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। লোকজন তো ছাকাও সাহেবকে কোনোদিন দেখছে কিনা আমার সন্দেহ আছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বিএনপি একাকার হয়ে গিয়েছে, আইভির জন্য, নৌকার জন্য। এখানে কোনো দল নাই, এখানে কোনো মত নাই, কাজ করেছে সকল দলের উদ্যে উঠে। সুতরাং এখানে আওয়ামী লীগ বিএনপি না। আপনি নারায়ণগঞ্জের পথে ঘাটে হাঁটুন, আপনি দেখুন কোথাও আওয়ামী লীগ বিএনপির ডিফারেন্স খুঁজে পাবেন কিনা আইভি এবং নৌকার জন্য। এদিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সুজনের নেতারা। রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, নির্বাচনকে একটি প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করুন, যে কোনো মূল্যে নির্বাচনে বিজয়ী হওয়ার মনোভাব পরিত্যাগ করুন। আমরাই বিজয়ী হব এই ধরনের বক্তব্য না দিয়ে গণরায় মাথা পেতে নেওয়ার ঘোষণা দিন। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করুন। 17 ডিসেম্বর চাশালায় কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। মাত্র 4 মাসের ব্যবধানে ঢাকা ওয়াসার পানির বিল 22% বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। নিয়ম নীতির তোয়াক্কা না করে অযৌক্তিক হারে পানির দাম বাড়ানোকে তামাশা বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। অপচয়, দুর্নীতি ও অদক্ষতা ঢাকতে ওয়াসা কর্তৃপক্ষ গ্রাহকদের ওপর দায় চাপাচ্ছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। ঢাকা ওয়াসার পানির দাম বছরে একবার সর্বোচ্চ 5% বাড়ানোর নিয়ম থাকলেও মাত্র 4 মাসের মধ্যে আবার বাড়ল দর। চলতি বছরের জুলাইতে 1000 লিটার বা 1 ইউনিট পানির দাম 5% বাড়িয়ে ঠিক করা হয় 8.5 টাকা। এর 4 মাস না যেতেই গেল নভেম্বরে, এক লাফে 17% বাড়িয়ে নতুন দাম ধরা হয়েছে 10 টাকা। নতুন দরেই নভেম্বরের বিল পেয়েছেন গ্রাহকরা। পানির বিলটা আগে যেমন প্রতি মাসে 3000 আসতো, 32 হইতো, 33 হইতো, আবার 2800 হইতো, এই মাস তো নেওয়ার জন্য 4500-4600 এরকম বিল আসতেছে। পানির বিল তো এমনিই বেশি আসে, আর এর ভিতরে যদি আবার যদি বিল বাড়াই তাহলে আমরা পানি কীভাবে ব্যবহার করবো। এবছর দুদফায় আবাসিকের পানির দর বেড়েছে 22%। একইভাবে শিল্প ও বাণিজ্য খাতের পানির দর বেড়েছে 18%। শিল্প খাতে ব্যবহার হওয়া 1 ইউনিট পানির দাম 4 মাস আগে 27 টাকার কম থাকলেও এখন পড়ছে 32 টাকা, যার চাপ ঘুরে ফিরে পড়ছে ভোক্তাদের ওপরই। 17% হারে যে আমাদের বেড়ে যাচ্ছে, তো এভাবে যদি বেড়ে যায়, আমাদের যদি স্যালারি ওইভাবে না বাড়ে তাহলে তো আমাদের এখন এই বিলগুলো কীভাবে দেয়, চুরি করে দিতে হবে। বাড়াটিকে বুঝাইতে হবে যে সরকারের পলিসি, সরকার বাড়াইছে, আসলে আমাদের তো করার কিছু নাই, এটা আপনারা দিতে হবে। দফায় দফায় পানির দাম বাড়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। অপচয় কমাতে ব্যর্থ ওয়াসা পানির দাম বাড়ানোর জন্য দাতা সংস্থার দোহাই দিলেও তা তামাশা মনে করেন সংগঠনটির সভাপতি গোলাম রহমান। কর্তৃপক্ষ অনেকটা তামাশার মতোই ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় দাম বাড়াচ্ছেন। ওনাদের যে অযোগ্যতা, ওনাদের যে অদক্ষতা ঘাটতি, সেগুলি বোঝা ওনারা ভোক্তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন।
এটা আমাদের কাছে কিছুতেই গ্রহণযোগ্য নয়। পানির দাম বাড়ানো নিয়ে ওয়াসার MD DMD কেউই ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও এক কর্মকর্তার দাবি, পানির উৎপাদন খরচ 13 টাকা হলেও ভর্তুকি মূল্যে গ্রাহকদের পানি দিচ্ছে ওয়াসা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের রিয়াজ চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন, তার দেহে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বখাটে বদরুল সহ 15 জনের সাক্ষ্য গ্রহণ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে জাপান। দেশটির সফর শেষে সাংবাদিকদের কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, জাপানের অর্থমন্ত্রী ও জাইকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে তারা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসায়ীদের আসতে আর কোনো বাধা নেই বলে উল্লেখ করেন আবুল মাল আব্দুল মুহিত। আগামী বছর এপ্রিলে জাইকা প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সময় হলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত ফরাসউদ্দিন রিপোর্ট প্রকাশ করবেন। তবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জড়িয়ে সিআইডি রিপোর্ট তিনি দেখেননি, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্তে দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের চিকিৎসক জানান, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী ও লাশের সুরতহাল প্রতিবেদকের সাথে কথা বলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে। দিয়াজের মা অভিযোগ করেন, দিয়াজকে হত্যা করে ঘটনা অন্য খাতে প্রবাহিত করতে আত্মহত্যার গুজব ছড়াচ্ছে একটি প্রভাবশালী চক্র। গত 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 3 দিন পর ময়নাতদন্তে আত্মহত্যা উল্লেখ করে প্রতিবেদন দেয় চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক। দিয়াজের স্বজনদের অভিযোগ, লাশের সুরতহাল রিপোর্টে দিয়াজের দেহে আঘাতের চিহ্ন থাকলেও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা উল্লেখ করা হয়। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে, আর সিআইডির আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয়বার দিয়াজের ময়নাতদন্ত হয়। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে বখাটে বদরুল সহ 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। এ মামলায় বাদী ছাড়াও 37 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 32 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ সময় খাদিজার মা, বাবা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। আগামী 15 ডিসেম্বর বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। গত 3 অক্টোবর সিলেট MC কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে। বর্তমানে খাদিজা সাভার CRP-তে চিকিৎসাধীন আছেন। 2014-15 কর বর্ষে জাতীয় পর্যায়ে উৎপাদন, সেবা ও ব্যবসা এই 3 খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিকেলে শেরেবাংলার নগরে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উৎপাদন খাতে হবিগঞ্জের স্টার সিরামিক্সের হয়ে পুরস্কার নেন সৈয়দ AK আনারুজ্জামান। একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ ও চট্টগ্রামের কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এছাড়া সেবা ও ব্যবসা খাতে আরও 6টি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ দেওয়া হয়। ভ্যাট দেয়াকে গর্বের উল্লেখ করে ব্যবসায়ীদের উৎসাহ দিতে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে 80 লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলেও ভ্যাটের জন্য নিবন্ধিত মাত্র 50,000। 2021 সালের মধ্যে 5 লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট প্রদানের জন্য নিবন্ধিত করার লক্ষ্য নিয়ে কাজ করতে NBR-এর প্রতি আহ্বান জানান তিনি।
এক্সপ্রেস মানি এবং পূবালী ব্যাংক লিমিটেডের সার্ভিস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2015-16 দেওয়া হয়েছে। আজ বিকালে রাজধানীর একটি হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। এ সময় তিনি বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অল্প সময়ে সর্বোত্তম এবং আধুনিক সেবা দেওয়ার জন্য গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে কমপক্ষে 160 জন নিহত, আহত শতাধিক। শ্রীলঙ্কায় 15 ডিসেম্বর শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট, সেমিফাইনাল খেলার লক্ষ্য জুনিয়র টাইগারদের। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে, আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়ো শহরে একটি গির্জার ছাদ ধসে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 160 জন, আহত শতাধিক। এদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার আকুয়া ইবম রাজ্যের রেইনার্স বাইবেল গির্জার ছাদ ধসে হতাহতের এই ঘটনা ঘটে। ধসে পড়া ছাদটির নির্মাণ কাজ চলছিল। দুর্ঘটনার সময় ওই চার্চে প্রার্থনা করতে অনেকে ভিড় করছিলেন। উপস্থিত ছিলেন ওই রাজ্যের গভর্নরও, তবে তিনি অক্ষত রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে এখনও তৎপরতা চলছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহতদের সংখ্যা 200 ছাড়াতে পারে। দুর্ঘটনার তদন্ত চলছে। ছাদ নির্মাণ সামগ্রীতে কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। এর আগে দেশটিতে এত বড় দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 2014 সালে লাগোসের সিনাগগ চার্চের ভবন ধসে কমপক্ষে 115 জন নিহত হয়। দেশের বাইরের আরও কিছু সংবাদ নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। তুরস্কের ইস্তাম্বুলে জোরাবোমা হামলায় 30 পুলিশ সহ অন্তত 38 জন নিহতের ঘটনায় দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ইস্তাম্বুলের একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে পুলিশ বাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে 160 জনেরও বেশি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এজন্য পিকেকে গেইলাদের দায়ী করেছে তুর্কি সরকার। হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 13 জনকে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে অর্থনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। মিশরের রাজধানী কায়রোর একটি গির্জার কাছে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 25 জন, আহত 35। রবিবার সকালে সেন্ট পিটার্স গির্জার ভেতরে প্রার্থনা চলার সময় এই হামলা চালানো হয়। সম্প্রতি গঠিত জঙ্গি গোষ্ঠী হাসাম এই হামলার দায় স্বীকার করেছে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 33 জন, আহত 10। কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার রাতে কেমিক্যাল গ্যাসবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে সাথে সাথে অন্তত 11টি গাড়িতে আগুন ধরে যায়। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রধান বন্দরের প্রবেশপথে পুলিশ চত্বরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 29 জন, আহত 48। ইসলামী জঙ্গি গোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কারখানায় কর্ম পরিবেশের উন্নয়ন ও শ্রমিক অধিকার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুদিনের ঢাকা সামিট শুরু। নারায়ণগঞ্জে নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে সিইসি প্রমাণ করেছেন শাসক দল যেভাবে চায় সেভাবেই নির্বাচন হবে, অভিযোগ রিসভির। প্রস্তাবিত বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান সাময়িক সময়ের জন্য, বছর কয়েক পরে আর দরকার হবে না জানালেন মন্ত্রী। নাসিরনগরে হিন্দু এবং গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার পেছনে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাদের ভূমিকা রয়েছে জানালো ঘাতক দালাল নির্মূল কমিটি।
ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।